তোমার এই বলতে তো খুবই সুন্দর, বই ইয়া করতে গেলে তখন কেমন জানি একটা হয়ে না, যায়। আগে বলতে ট্রাই করতে হবে, বলতে ট্রাই করলে তারপর আমাদের বুঝতে হবে যে কিভাবে এটা বইয়ে তৈরি করা যায়। কোন একটা কাজ এই মুহূর্তে চলতেছে, তো প্রথমে চলমান। আমাদের বলতে হবে যে স্টারে পিউ জেরুন্দি হচ্ছে চলমান বর্তমান কাল, এবং চলমান বর্তমান কালের ব্যাখ্যাটা দিতে হবে। ওইটা তখন ওইটা গুগলে বা যখন বাংলা গুগলে যদি লিখি যে বাংলায় চলমান বর্তমান কালের ব্যাখ্যা, এটা অলরেডি গুগলে পাবো বাংলা ব্যাকরণ বই থেকে। বাংলা ব্যাকরণ বইও আছে গুগলে? না, ওই যে আমরা যেরকম লিখলে মানে বইয়ের কিছু কিছু পিস থেকে আসে, যেমন আমি যে ইয়ার জন্য নিয়েছিলাম পুরোটা পাওয়ার। ইয়ার কি মানে খুঁজে ব্যাখ্যা কাকে বলে, মানে কয়েকটা দেখলে, কয়েকটা যদি আসে, কয়েক রকম যদি আসে গুছিয়ে নেওয়া যায় কি সহজে। এখানে ইংলিশেও বোঝানোর প্রয়োজন আছে, যে ওটা প্রেজেন্ট কর, আমার প্রেজেন্ট কন্টিনিউসটা। হাতে কথা বলতে। তো ইংলিশে আমাদের এগুলো ইয়ে হয় না নাকি? কিন্তু আচ্ছা আচ্ছা, ইংলিশের ব্যাখ্যাটা আমরা দিব না, আমরা শুধু এটা বলবো যে স্তারে পিউ জেরুন্দিও হচ্ছে ইংলিশের প্রেজেন্ট কন্টিনিউস বা আর বাংলার চলমান বর্তমান কাল। বাংলায় আমরা চলমান বর্তমান কাল কখন ব্যবহার করি, প্রশ্নবোধক চিহ্ন, এটা একটা পুরো একটা প্রশ্ন হিসাবে থাকবে। দেন নিচে উত্তর হচ্ছে যে আমরা সাধারণত যে সকল কাজ করি, আমি তোমাকে এটা গুগল থেকে খুঁজে তোমাকে আমি কপি করে দিয়ে দিব না, যে আই থিঙ্ক এমনই কিছু লেখা থাকবে যে সাধারণত মানে এই মুহূর্তে আমি যে কাজটি করছি সেটা যদি সেটা সম্পর্কে বলার জন্য আমরা চলমান বর্তমান কালটি ব্যবহার করি। একইভাবে ইটালিয়ান ভাষায়ও বা ইটালিয়ান ভাষায়ও এই একই সিচুয়েশনে বা একই সময়ে চলমান স্টারে পিউ জেরুন্দিও ভার্বটি ব্যবহার কালটি ব্যবহার করা হয়, এটা বলতে পারি। তারপর বলতে পারি যে প্রেজেন্ট কন্টিনিউসটি কিভাবে তৈরি করা হয়। প্রেজেন্ট কন্টিনিউস হচ্ছে আমাদের একটি ইর কি বলে এটাকে, প্রনমে পার্সোনালের পরে আমাদের প্রনমে পার্সোনালে বা ইংলিশে বলবো কিনা জানি না, বাট প্রনমে পার্সোনালের পরে আই আই ইউ হি শি ইট, এটার পরে আমাদের একটি আউজিলিয়ারি ভার্ব ব্যবহার করতে হয়, সেটা হচ্ছে এম, এবং তারপরে মূল ভার্বটা ইং এ পরিণত করে তারপর আমাদের বাক্যটি তৈরি করতে হয়, যেরকম আই এম ইটিং। ইটালিয়ান ভাষায়ও আউজিলিয়ারি ভার্ব প্রয়োজন হয় এই বাক্যটি গঠন করতে, বাট বাক্যটি হচ্ছে ভার্বো স্টারে, যে বাক্যটি আমরা বইয়ের শুরুতে মুখস্থ করে ফেলেছি, ভার্বো বাড়তি হ্যাঁ যে ভার্বটি আমরা বইয়ের শুরুতেই মুখস্থ করে ফেলেছি, যেখানে আমি মুখস্থ করিয়েছিলাম শুরুতে, মনে আছে যে তিনটা ভার্ব যে এসারে আভেরে স্তারে, এটা আমি হুম হুম মুখস্থ করিয়ে ফেলছি আগেই। সো তুমি এখন কি আমার আমাকে স্ক্রিন দেখাইতেছো হ্যাঁ এতক্ষণ ধরে? তুমি কি আমাকে স্ক্রিন দেখাইতেছো আর আমি দেখতেছি না এটা? হ্যাঁ আর আমি মনে হয় স্ক্রিন দেখাচ্ছি কিন্তু তোমার স্ক্রিন শেয়ারিং করি নাই, তাই না? আমি হুম ভিডিও অন করে ধরেছি। অনেকক্ষণ ধরে দেখা যাচ্ছে না, কিন্তু আমি এখন যাই আমার মনে হয়েছে যে আল্লাহ, তুমি দেখাইতে চাইতেছো কিন্তু আমি দেখতেছি না। কারণ আমি আমার রেকর্ড অন করি নাই, এই স্ক্রিন শেয়ারিং অন করি নাই আমার। আচ্ছা, তারে পিউ জেরুন্দিও চলমান বর্তমান কাল, আর এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস। তারপর হচ্ছে বাংলায় চলমান বর্তমান কাল মানে কি। তারপর আমার দেখতে হবে যে যে ইটালিয়ান ইটালিয়ান কালটি কিছুটা ইংলিশের প্রেজেন্ট কন্টিনিউস এর মতো তৈরি হয়। কমে সি ফোরমা তারে পিউ জেরুন্দিও, গাপ্পি 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 গাপ্পি।
ফর্মে প্রেজেন্ট কন্টিনিউস, কিছুটা, এটা কিভাবে তৈরি হয়, কিছুটা প্রেজেন্ট কন্টিনিউস এর মতো। প্রেজেন্ট কন্টিনিউস এ যেরকম আমরা একটি একটি আউজিলিয়ারি ভার্ব হিসাবে টু বি ভার্ব ব্যবহার করি, তারপর আমরা মূল ভার্বটাকে ইং এ পরিণত করি, ইটালিয়ান ভাষায় আউজিলিয়ারি হিসাবে ভার্ব স্তারে ব্যবহার করা হয়, এবং এটার সাথে একটি ভার্বের জেরুন্দিও ফর্মটা যোগ করা হয়, এজন্যই এটার নাম স্তারে পিউ জেরুন্দিও। এটা আই থিঙ্ক ব্যাখ্যা হিসাবে দিয়ে দিয়ে তারপর বাকিটা তোমার এক্সপ্লেইনে ইয়াতে এই কিভাবে তৈরি হয় দেখলে ভালো হবে। হুম হুম স্তারে পিউ জেরুন্দিওটা আমার আউনতে শিখাতে হবে। এখানে কি দিয়েছি আমরা, আমরা শুরুই করি হচ্ছে এখানে কিছু পার্থক্য দিয়ে। পার্থক্যটা আই থিঙ্ক দিলে মানুষের এলোমেলো হয়ে যাবে, বর্তমান কাল আর স্তারে পিউ জেরুন্দিওর পার্থক্যটা তো আমরা বুঝি, তাই না? বুঝি নাই আপনি। এখানে যেমন পার্থক্য আছে, বর্তমান কাল এখন এভাবে এই সময় ব্যবহার হয়, স্তারে পিউ জেরুন্দিও এই সময় ব্যবহার হয়, আই থিঙ্ক পার্থক্যটা দিলে অনেক ঝামেলা হয়ে যাবে, মানুষ বুঝবে না কখন কোনটা ব্যবহার হয়, তুমি আমরা তো জানি। বুঝতেছি না আসলে, মানে দেয়া তোমার কোনটা ভালো হয়, ওকে, তবে কিছু আমরা তাহলে আমার ক্ষেত্রে এখনো যেটা ফিল করি, মানে কোন কালটা ইউজ করবো এটার পার্থক্য বোঝাটা খুব জরুরি হয়, কিন্তু আমরা কারণ যদি বাংলায় বলি যে আমি এখন একটা ব্যবহার, মানে আমি একটি কাজ করছি আর আমি একটা কাজ করি, আচ্ছা তাহলে এক কাজ করবো না, পুরো ভার্বটা বুঝানো শেষে আমরা ইয়াতে বর্তমান কাল আর চলমান বর্তমানের ভিতরে একটু পার্থক্যটা বলে দিব না, একদম শেষে আগে দুইটা বুঝে তারপর পার্থক্যটা বুঝবো না, হুম হুম এটাও করা যেতে পারে। কারণ এটা বুঝানোর আগে আই থিঙ্ক আমি যদি বলতে যাই এটা একটু এলোমেলো হয়ে যেতে পারে। সর্বপ্রথমে আমি ভার্ব তুমি মানে এটা বুঝানোর পরে যে কিভাবে তৈরি হয়, আমার এই যে ভার্ব স্তারেটা দিতে হবে এবং এটার সাথে একটি ভার্বের জেরুন্দিও যোগ করতে হবে, জেরুন্দিও প্রেজেন্ট এটি। সো আমার এটা বলতে হবে যে, এটা বইয়ে বোঝানো অনেক কঠিন আপু, মুখে বোঝানো অনেক সহজ। সেটাই তো, প্রথমে ইয়ে করতে হবে, মানে স্টারের বর্তমান কালটা মুখস্থ কর, আমাদের বর্তমান সবসময়ই স্টারের বর্তমান কালটা থাকবে, হ্যাঁ সাথে বারবের আরে এরে ইরে কেটে আন্দো এন্দো ইন এন্দো, মানে দুইবারে দুটার জন্য পর দুইটা তো এন্দোই নাকি যোগ করতে হবে, মানে ওইটারও এমনি বললে হবে না, ব্যাখ্যা দিতে হবে যে আর এর শেষে আরে কেট মানে মাঞ্জা আরে এরকম। না আগে আগে না আগে তুমি যেটা বলছো আমার সেটা বেশি পছন্দ হয়েছে, যে ভার্বস তারেটা সব সময় থাকবে আউজিলিয়ারে হিসাবে, এটার পরে আমি যে মূল ভার্বটা যোগ করব, ইংলিশে যেরকম ভার্বের শেষে ইং যোগ করতে হয়, ইটালিয়ান ভাষায় মূল ভার্বের সাথে মূল ভার্বের শেষে আন্দো বা এন্দো যোগ করতে হয়। মানুষ হয়তো বা অর্ধেক বুঝবে অর্ধেক বুঝবে না, বাট এর নিচে আমরা যখন যাব তখন আমরা বলবো, একটা এক্সাম্পল দিব, যেরকম একটি ভার্ব যদি আরে দিয়ে শেষ হয় যেরকম আমারে, তখন এখানে শুধু আমান্দ বললে মানুষ বুঝবে না, এখানে বলতে হবে, তাহলে আমার লিখতে হবে ইয়স্ত আম, তারপর আরে কেটে আন্দ যোগ করতে হবে হুম হুম ওইটা, এটা আমার কিন্তু আমি যখন বুঝাবো তখন এই ইয়স্তটাও যোগ করতে হবে এখানে, মানে যদি ভার্বটি আমারে হয় তাহলে ইয়স্ত আমারের আরে কেটে আম আন্দো বলতে হবে, যদি একটি ভার্ব এরে দিয়ে শেষ হয় তাহলে লেজেরে ইয়স্ত লেজ, লেজেরের এরে কেটে এন্দো যোগ করতে হবে ইয়স্ত লেজেন্দো, যেন মানুষ আবার এই লেজেন্দো মনে রেখে ইয়স্তটা না ভুলে যায়, বইয়ের ভিতরে এটা এইভাবে দিতে হবে আই থিঙ্ক।
হুম হুম এই পার্টটা তো আমি করব, এই পার্টটা তো তোমার চিন্তা করতে হবে না, আমি পরে এটা যোগ করে দিব ওইখানে যেভাবে লিখছি। তোমার শুধু তৈরিটার ক্ষেত্রে কিভাবে বলা যায়, তুমি যেভাবে বলছো এটা অনেক সুন্দর হইছে, যে উপরে আগে বলবো হচ্ছে আমা ইয়া যে কোনো ভার্বের শেষের অক্ষর ইয়োস্তপ ভার্ব স্তারের সাথে যে কোনো ভার্বের শেষের তিন অক্ষর কেটে আন্দো বা এন্দো যোগ করতে হবে, পুন্ত। তারপর আবার নিচের লাইনে যাব, যেরকম যদি একটি ভার্ব আরে দিয়ে শেষ হয় তাহলে ওই ভার্বের আরে কেটে আমাদের ভার্বের শেষে আন্দো যোগ করতে হবে, যদি একটি ভার্ব এরে বাইরে দিয়ে শেষ হয় তাহলে ওই ভার্বের শেষের তিন অক্ষর কেটে এরে বা ইরে যোগ করতে হবে। মানে আমরা ঠিক ইয়ার সাথে যেটা করছি, ওই যে বর্তমান কালের সাথে যেটা দেখলাম ওইটাই করব। দাদা একই যে এরকম ভাবে হুম হুম যে সকল ভার্ব আরে দিয়ে শেষ হয় সেগুলো প্রথম গ্রুপের না, সেগুলোর শেষের তিন অক্ষর না এখানে মনে হয়। এভাবে করে এক্সপ্লেন করতে হবে, তুমি দেখো যে তুমি তোমার কি আরো বেটার কোনো আইডিয়া আসে কিনা। তারপর তো শেষই তাহলে, তাহলে আমারের আমান্দ আর লেজারের লেজেন্দ দর্মিরের দর্মেন্দ এরকম তিনটি এক্সাম্পল আমি দিয়ে দিব। এই যে এখানে এখানেই আছে আই থিঙ্ক, এটা আমি এটাই নিতে পারি, দাঁড়াও আমার মনে হয় এটা লেখা আছে কোথাও। হ্যাঁ কলম আপু, আমাদের মনে হয় এটা এটা এটাই হবে। যে কোনো একটি ক্রিয়া আমরা বাংলাটা গোছানো না, আপু কি আছো? হুম হুম আসি তোমার তোমার একটা ওয়ার্ড লেখা দেখে আমার খুব হাসি পেয়েছে। কোনটা আপু? তুমি মাইন্ড করো না, মানে হঠাৎ করে একটা লেখছে, মানে তুমি তো ইংলিশে লাস্ট স্টিলি ওইটা লিখতে চাইছো না, পরে এটা এটা আসছে কি, এটা হচ্ছে লাশ আছে না লাশ, কোথায় এটা? ওই যে নিচে এবার লাশ লাশটির ও এর মানে ওই যে ঈশ্বর সাথে কি মনে হয় হয়তো হাসি পাইল আর কি। আরে তুমি চিন্তা করো, তুমি হাসতেছো যখন, যদি স্টুডেন্টরা এখন এগুলো স্কিপ করে ফেলি, কিন্তু স্টুডেন্টরা দেখলে তখন কি একটা খারাপ না? আরে কিসের খারাপ, এটা টাইপিং ইয়া তোমার কি আর খাই দেয়, কোনো কাজ নাই, তাদেরকে পড়ানো ছাড়াও তো কাজ আছে, এগুলো বুঝাইতে হয় না। আল্লাহ, না বইটা যদি একটু ভালো করে গোছাই তাহলে এই এই ইয়াটা এই স্লাইড গুলার থেকে ওইগুলা ব্যবহার করলে আরো বেশি সুন্দর হবে। আবার লাস্ট বাংলায় না লিখে তুমি শেষেরও বলতে পারো। কোনটা হবে, হুম কোনটা হবে, এটা নাকি এটা? সে তোকেই দেখতেছি না, দ্বিতীয়টা দন্তস্ব দিয়ে না, দুইটা তালি দন্তস্ব দিয়ে না, না, দন্তস্ব দ্বিতীয়টা সেকেন্ডটা, হ্যাঁ এটা এটা। বাংলা এতগুলা শ কেন বলো তো আমাকে? আল্লাহ, এর আল্লাহ শেষের তিনটি অক্ষর আর এর ইরে আমার কেটে ফেলবো, আমরা কেটে ফেলবো। তুমি যদি পারো তোমার বাচ্চাদের আগে আগে বাংলাটা শিখায় নাও, বুঝছো, কারণ পরে আমার 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 মেয়ে, এটা আমার কাছে খুবই ভালো লাগে, আমার মেয়েকে আমি 3 বছর বয়সে এই মানে রিডিং পড়া ভেঙে ভেঙে ও কষ্ট করে পড়তো, এরপরে পড়তে পারে খুব ভালো রিডিং, বাংলা আমার লিখে তো প্রবলেম, সুন্দর নয়। তোমার প্রবলেমটা হয়ে যায় কখন জানো, যখন লং টাইম না ব্যবহার করবে বাংলাটা, মানে পড়ার লেখাটা, তখন তোমার কখন কোন অক্ষরটা ব্যবহার করতে হবে, ধরো দন্তস্ব আছে কিন্তু আমার, কিন্তু এই সমস্যাটা থেকেই যাবে, কারণ এটা তো চর্চা হয় না। রসিকার দীঘিকারটা প্রবলেম হবে, তোমার দন্তস্ব নাকি হুম তালিপস্ব নাকি ওই যে পেটকাটা মূর্ধন্য ষ এটাই প্রবলেম থাকবে, তারপর দন্তন নাকি মন্দ ইয়া এই কোন ন ওইটা প্রবলেম থাকবে। সো এই প্রবলেম গুলো হচ্ছে সবচেয়ে মানে গ্রামাটিক্যাল প্রবলেম না, টাইপিং প্রবলেম গুলো। হ্যাঁ
এই জিনিসগুলো যদি পারো তুমি কভার করো, কারণ আমি এটা নিজে এখন পর্যন্ত পারি নাই কভার করতে। তোমার তো হয়ে যাবে, কারণ তোমার বিভিন্ন ক্ষেত্রে এখন লাগতেছে, এটা হয়ে যাবে। কিন্তু আমার মেয়ের ক্ষেত্রে ও লাগতেছে না, ও আবার এবার বড় হইয়া কখনো লাগলে তখন যাই শিখবে। আবার ওই করে গল্পের বই পড়ে তো তখন চোখে পড়বে না লেখাটা, ওই হুম হুম গল্পের বই পড়াটা চালু রাখা মনে হয় ভালো হবে। হুম হুম তারপর ইরেগুলার ভার্ব গুলো আমার দিতে হবে। ইরেগুলার ভার্ব হচ্ছে ইটালিয়ান, কিভাবে বলা যায় ইরেগুলার ভার্বের পার্টটা কিভাবে বলবো? ইরেগুলার প্রথমত বাংলায় কি আসে এটা? ইরেগুলার ভার্বই লিখতে পারবো, সমস্যা হবে না। ইয়াতে কি লিখছি, এখানে কি লিখেছি, ও এখানে গোছাই নাই, আমি ইংলিশ ইরেগুলার ভার্বস এর লিস্টই লিখে রাখছি। আচ্ছা না, এটা হবে না, আমার এটা এটা গোছাতে হবে যে যদিও ইংলিশে না, এটা অলরেডি আমি ইয়াতে বলবো, আমরা বর্তমান কালের সময় আমরা দেখেছি যে ইটালিয়ান ভাষায় প্রতিটি কালেই কিছু কিছু ইরেগুলার ভার্ব আছে। স্তারে পিউ জেরুন্দিওর ক্ষেত্রে আমরা যখন ভার্ব গুলো ব্যবহার করব, স্তারের সাথে যে মূল ভার্বটি ব্যবহার হবে সেটা কিছু কিছু ক্ষেত্রে আন্দ বা এন্দ দিয়ে শেষ হবে না, এগুলো একটু অন্যভাবে তৈরি হবে, এবং নিচে সব ইরেগুলার ভার্বের লিস্ট দিয়ে দিচ্ছি। এটা কেমন হয়? হ্যাঁ, এবং কি এগুলো এগুলোর নিয়ম খাটবে না, এগুলোর ক্ষেত্রে মুখস্থ করা লাগবে এটাই। প্রত্যেকটা ক্লাসে আমাকে জিজ্ঞাসা করে ইরেগুলার ভার্বের কি কোনো নিয়ম নাই, নিয়ম থাকলে এগুলো ইরেগুলার হবে কিভাবে, তাহলে তো এগুলো রেগুলারই হবে। কে জানি আমারে বলতেছিল ইররেগুলার গুলো দিল কে, আমি কে হ আমি বলছিলাম যাতে আপনার শিখতে কষ্ট হয়। তারপর তো দেখো এখানে শুধু কয়টা, বেরে দিরে ফারে পররে কন্দুররে, এখান থেকে আমি সবগুলো লিখব আমার না, কাছে অভিযোগ করতেছে মনে হয় যে আমি এটা দায়ী বিদায় করে হিসেবে দিস তো। হ্যাঁ, বলছিলাম। ফারজানাপু যদি না থাকতো তাহলে মানুষের কোনো সমস্যাই হইতো না। সমস্যাটার পরে আমি সো এখানে আমাদের তারপর কিছু এক্সাম্পল থাকবে, যে আসুন এখন কিছু ই দেখি, এক্সাম্পল দেখি, কররে ইয়স্ত, তাহলে তো আমি এটাই দিয়ে দিতে পারি, এটা না দিয়ে তাহলে তো আমি এটাই দিয়ে এখান থেকে লিস্ট দিয়ে দিতে, লিস্ট নাই আমার। হ্যাঁ, কিছু বাক্য দেখি এখানে, যেরকম ই ওস্তমান জান্দো ইল রিজো, এখান থেকেই আমি মনে হয় করতে পারবো, এই যে তুস্তাই মান জান্দো লে আর কি দিয়ে, এখান থেকেই আমি ওই যে সাধারণ বাক্যগুলো ইয়াগুলো এই কি বলে সেন্টেন্স গুলো নিতে পারবো, জানো এটা করা যাবে। এটা হলে তো শেষ, ব্যাস আর দুইটা এক্সাম্পল দিয়ে এক্সারসাইজ দিয়ে দিব, শেষ তোমার বই শেষ? না বই না এই চ্যাপ্টারটা। শুধু এই চাপটা শেষ? আমি তো ভাবছি যে যাক, এই অল্প অল্প হেল্পেই তোমার কাজ শেষ, হ্যাঁ, ছুটি। তাহলে আমার তোমার ছুটি না, তোমার সাথে শেষ করতে হবে, আমার বেশিক্ষণ লাগবো না, ওইটা আমি শর্ট করবো, আমি জানি যে তুমি ব্যস্ত আজকে। স্তারে পিউজে রুন্দিও মানে চলমান বর্তমান কাল, ইংলিশে প্রেজেন্ট কন্টিনিউস। চলমান বর্তমান কাল মানে কি বাংলায় দিব, এবং লিখবো যে বাংলায় যে যখন ব্যবহার হয় ইটালিয়ান ভাষায় একই সময় ব্যবহার হয়, কিভাবে তৈরি হয় স্তারে পিউজে রুন্দিও, কিছুটা ইংলিশের প্রেজেন্ট কন্টিনিউস এর মতো একটি আউজিলিয়ারে ভার্বের সাহায্যের মাধ্যমে এই কালটি তৈরি হয়। ইংলিশে যেরকম আমি খাচ্ছি, আই অ্যাম ইটিং, সো এর পরে আই এর পরে আউজিলিয়ারি ভার্ব হিসেবে টু বি ভার্বটি ব্যবহার করতে হয়, তারপর একটি ভার্ব একটি মূল ভার্বের ইং ফর্মটি যোগ করতে হয়। ইটালিয়ান ভাষায় আউজিলিয়ারি ভার্ব হিসাবে স্তারেটা আমরা ব্যবহার করব, দেন তুমি যখন এটা লিখবা আমি তখন লিখে দিব ইয়োস্ত তুস্তা ইলুইলাইস্তা, একটা লিস্ট দিয়ে দিব যে ভার্বটা আমরা আরো আগেই মুখস্থ করে ফেলেছিলাম, এবং এটার সাথে একটি ভার্বের জেরুন্দিওটা যোগ করতে হবে। সো এখন আমরা দেখি জেরুন্দিওটি কিভাবে তৈরি হয়, দেন আমরা যেটা বললাম যে কিনা বললাম
যে যে কোনো ভার্বের শেষের 3 অক্ষর কেটে আমরা আন্দো বাইরে যোগ করব। তারপর নিচের লাইনে লিখব যে যদি একটি ভার্ব আরে দিয়ে শেষ হয় তাহলে এটার আরে কেটে আন্দো যোগ হবে, যদি অ্যারে বাইরে দিয়ে শেষ হয় তাহলে অ্যারে এবং ইরে মানে শেষে 3 অক্ষর কেটে আমরা এন্দো যোগ করব। আমি এক্সাম্পল গুলো দিয়ে দিব না, সমস্যা হবে না এটা। তারপর কিন্তু কিছু কিছু ভার্ব আছে যেগুলো জেরুন্দিও পাসাততে আন্দো বা এন্দো যোগ করলেই কি বলবো, কিভাবে না বললাম, বা ওইটা তোমার কাছে থাকবে, রেকর্ড থাকবে যে কিভাবে বলেছিলাম, ওই এটা যোগ করলেই হবে না, এগুলো হচ্ছে ইরেগুলার ভার্ব, সো এক্ষেত্রে আমাদের মুখস্থ করে ফেলতে হবে, নিচে লিস্টটি দেওয়া আছে। আই থিঙ্ক এতটুকু লিখলে হয়ে যাবে, মানে 1 ঘন্টা বসে যা যা বললাম সেটা 10 মিনিটে বলা শেষ। আমি শুধু তোমাকে এটা যত, শুরুতেই বলে দিতে, তাইলে শেষ হয়ে যেত। হ্যাঁ কিন্তু এই যে এতক্ষণ যা যা আমরা বলছি এতক্ষণ এটা না বললে আমার মাথায় এত সুন্দরভাবে আসতো না এটা। আমি হ্যাঁ, তোমাকে আলো চলমান বর্তমান কালের ব্যাখ্যাটা, এখন স্যার সংক্ষেপ হইছে। এখন একটু সংক্ষেপ হয়েছে, ওকে। তারপরে এখানে কি আর কিছু বলার আছে তোমার মনে হয়, কিছু যোগ করার আছে? না, আমার মাথায় বুদ্ধি আসে না, আমি আমি শুধু বুদ্ধি নিতে পারি।